हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। गजब बेइज्जती है। ए फ्यू मोमेंट्स लेटर। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফার্স্টে দেখতেই পেয়েছো ভিডিও স্টার্টে আমরা হ্যালো বলার সাথে সাথে কারেন্ট চলে গেছে। খুব একটা খারাপ ব্যাপার হয়ে গেছে। তো কোনো কিছু না, তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে তোমাদেরকে জন্মাষ্টমীতে নিয়ে যাব। আমাদের এখানে জন্মাষ্টমী হয় ক্যাম্পে। তো অনেক দিন হয়ে গেছে জন্মাষ্টমী, তো মেলাতে গিয়েছি, তো মেলাটা ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ এক্সাম ছিল। তার জন্য আজকে ভাবছি শেয়ার করে দিই তোমাদের সাথে কি কি করেছি মেলাতে, কি কি ঘুরেছি, কি কি কিনেছি, কি কি মেলা হয়েছে। তো চলো পুরো মেলাটা দেখে নিই। তো এটা হচ্ছে জন্মাষ্টমী, যেখানে মেলা হচ্ছে যেটা মন্দির সেখানে। তো মেলাটা দেখে নি চলো। তো ফার্স্ট ঢুকে তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে নিচ্ছি। দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। এখানে শ্রীকৃষ্ণের সব অবতার গুলোকে খুব সুন্দর তুলে ধরেছে তারা। কৃষ্ণের জন্ম থেকে স্টার্ট করে কুরুক্ষেত্রের যুদ্ধ প্লাস মাখন চুরি প্লাস সবকিছু সবকিছুই আছে এখানে। শ্রী বিষ্ণুর অবতার অব্দি এখানে সবকিছু দেখানো হয়েছে। এক একটা খুব সুন্দর তুলে ধরছে। এটা হচ্ছে ছোট গোপাল, যাকে এসে সবাই দুলে, ও খুব খুশি হয় দুলালে। তো এখানে সবকিছু আছে, সবকিছু অবতার তোমাদেরকে একটার পর একটা অবতার তোমাদেরকে দেখিয়ে যাচ্ছে। তোমরা খুব সুন্দর ভাবে দেখো, খুব সুন্দর ডেকোরেশন করেছে, বলার মতো না। তো চলো পুরোটা দেখি। प्रस्तुत करते हैं तेरे के रूप में প্রসাদের লাইন। সবাই প্রসাদের লাইনে দাঁড়িয়েছে প্রসাদ নেওয়ার জন্য। প্রসাদে কি কি আছে সেটা দেখে নেবো। যে আমাদেরকে প্রসাদ দিয়েছে, এটা হচ্ছে কাঁচা চানা আর এটা হচ্ছে এক রকমের পায়েস। তো দেখে নাও প্রসাদটা, ভালোই প্রসাদ দিয়েছে, অনেক মানুষ এসেছে। তো আমরা প্রসাদটা খেয়ে নি, তারপর তোমাদেরকে মেলা দেখাচ্ছি। তো আমরা এখন মেলাতে চলে এসেছি। মেলাতে কি কি আছে? সবকিছু আছে বলতে সবকিছু, ছোট থেকে বড় কিছু সবকিছু, ট্যাটু থেকে স্টার্ট করে সবকিছু আছে। তো পুরো মেলাটা তোমাদেরকে দেখাবো। তো মেলাটা পুরো দেখে নি চলো।
দোকান এসে পড়েছি নিমকি ভুজিয়ার দোকানে, সেখানে তো নিমকি ভুজিয়া দেখলে তো আমি পাগল হয়ে যাই। মেলাতে আসবো নিমকি ভুজিয়া না নিয়ে চলে যাবে এটা তো হতেই পারে না, মনটা কখন থেকে টানছে, তার জন্য নিমকি ভুজিয়া নিয়ে নিচ্ছি। একটা বাচ্চাদের খেলনার দোকান, তো ওখানে দোকানদারটা কেন যে হেলমেট পরে বসে আছে আমি তা বুঝতে পারিনি, আমার কাছে খুব ফানি লেগেছে, খুব সুন্দর বসে আছে হেলমেট পরে। এসে পড়েছে কিছু খাবো, পেট পুজো না করে তো মেলা থেকে যেতেই পারবো না, তো পেট পুজোর জন্য এসে পড়েছে। একটা দোকান আছে এখানে, তো দোকানে আমরা নিয়েছি হাফ প্লেট করে চিকেন মোমো, তো মোমো খুব ভালো বানায়, তো মোমো খাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার বান্ধবী খুব খিদে পেয়েছে, ওর মোমো দেখার সাথে সাথে আর দাঁড়াদাঁড়ি নেই, পটাপট খাচ্ছে, সাথে স্যুপটাও খুব সুন্দর কাপে চার মতো দিয়ে চা খাচ্ছে, দেখো চা খাচ্ছে। তো আমরা এখন একটু মন্দির দর্শন করে নিই, এটা হচ্ছে মেন মন্দির, এখানে পুজো হয় প্রতিদিন, তো এই মন্দিরটার পর দর্শন করে নিই, সাথে একটু নাচ গান হচ্ছে সেটা দেখবো, দেখেই আমরা চলে যাব, অনেক রাত হয়ে গেছে। দেখিয়েছে মেলাগুলো খুব সুন্দর লেগেছে, তো আজকের ভিডিওটা এতটুকু, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে, চলো সবাই টাটা।